বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী উড়োজাহাজ এয়ারবাস A380 অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া, দৈত্যাকার আকৃতি আর ব্যতিক্রমী ডিজাইন দিয়ে যাত্রীবাহী বিমানের ধারণাই পাল্টে দিয়েছে এটি। দুই তলা বিশিষ্ট বিশালাকার বিমানটি একসাথে 853 জন যাত্রী নিয়ে যাত্রা করতে পারে। আকৃতির জন্য সুপার জাম্বো হিসেবে খেতাব পাওয়া বিমানটি 238 ফুট 7 ইঞ্চি লম্বা। বিমানের পাখার দৈর্ঘ্য 261 ফুট 8 ইঞ্চি, মাটি থেকে উচ্চতা 79 ফুট। ঘন্টায় 900 কিলোমিটার গতিতে বিমানটি 15,700 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। A380 বিমানটি 4টি রোলস রয়েস ট্রেন্ট 900 টার্বোফ্যান ইঞ্জিন দ্বারা চালিত। যাত্রা শুরুর পর থেকে এখনও পর্যন্ত 19 কোটি মানুষকে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছে এটি। এখন পর্যন্ত এমন 250টির মতো বিমান তৈরি করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় এই যাত্রীবাহী বিমান শুরু থেকেই বাজারে সাড়া ফেলে দিয়েছিল। বিশাল আকৃতির দ্বিতলা, সুপ্রশস্ত এবং 4 ইঞ্জিন বিশিষ্ট হওয়ায় A380 বিমানটি আকাশে চলাচলের ক্ষেত্রে প্রায় সব প্রতিযোগীকে পেছনে ফেলেছিল। বিশালাকার এ বিমানের সংকুলানের জন্য বহু বিমানবন্দরকে তাদের সুবিধাদি সম্প্রসারণ করতে হয়েছে, আর এ কারণেই লন্ডন, ফ্রাঙ্কফুর্ট, নিউ ইয়র্ক এবং সিঙ্গাপুরের মতো বড় বিমানবন্দরগুলোতেই বেশি চলাচল করে এটি। বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী এই বিমানটি নির্মাতা ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাস। বোয়িং কোম্পানি তার 747 মডেল বাজারে এনে বিশাল সংখ্যায় যাত্রী পরিবহনের ক্ষেত্রে সফলতা অর্জন করেছিল। প্রতিদ্বন্দ্বী হিসেবে এয়ারবাসও নিয়ে আসে বিশালাকার বিমান A380। এটি এখনও পর্যন্ত যাত্রী সংখ্যা ধারণের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। 2005 সাল পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় বিমান ছিল বোয়িং কোম্পানির 747 মডেলের বিমানটি। এই প্লেনের তুলনায় এয়ারবাস A380 50% বড়। 2005 সালে প্রথমবার পরীক্ষামূলকভাবে আকাশে ওড়ে এয়ারবাস A380। সে সময় সব মিলিয়ে এর নির্মাণ ব্যয় ধরা হয়েছিল $12 বিলিয়ন। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মাধ্যমে 2007 সালের 15ই অক্টোবর প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। সেদিন ফ্রান্সের টোলুস থেকে উড়েছিল বিমানটি। বিমানটিতে 40 লক্ষ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হয়েছে। এই বিমানের প্রত্যেকটি যন্ত্রপাতি ফ্রান্স, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য, চীন এবং যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 15,000 কোম্পানির তৈরি। বর্তমানে দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স এই ধরনের বেশিরভাগ বিমান ব্যবহার করছে, কিন্তু A380 এর মতো বিশাল আকৃতির বিমানের চেয়ে ছোট বিমানগুলোর চাহিদা বেড়ে চলেছে প্রতিনিয়ত, তাই এই বিমানের বিক্রিও কমে যাচ্ছে। এমিরেটস আগে 162টি A380 উড়োজাহাজ কেনার চাহিদাপত্র দিলেও 2019 সালে তা কমিয়ে 123টি করেছে। এই সিদ্ধান্তের কারণে এয়ারবাসের এই মডেলের বিমান তৈরির কাজ কমে গেছে। A380-র উৎপাদন বন্ধের সিদ্ধান্তে এয়ারবাসের ও এর অংশীদার প্রতিষ্ঠানে কাজ করা 3 থেকে 3,500 কর্মী ক্ষতিগ্রস্ত হতে পারেন।